কি, আমার জামাই যেন কার সাথে মেসেজিং করতেছে। মেসেজ করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু সে মেসেজের পাশাপাশি মিট মিট করে হাসতেছে। বিষয়টা খুবই সন্দেহজনক। ও কি দিয়ে দেখার চেষ্টা করতেছি কিন্তু পারছি না। তার থেকে আস্তে আস্তে পাশে গিয়ে বসি, কার সাথে চ্যাট করছে বোঝা যাবে। তাই তো বলি, সাহেব এত খুশি কেন? সাহেব একটা মেয়ের সাথে চ্যাটিং করতেছে। বুঝলে মায়া, হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক থাকবে বন্ধুত্ব সুলভ সম্পর্ক, কখনো কোনো কিছু গোপন থাকবে না। এই ধরো আমি কটা প্রেম করলাম, কার সাথে ডেটে গেলাম, কাকে কি মেসেজ করলাম, সব কিছুই তোমার সাথে শেয়ার করব, আর তুমি শুনে মজা পাবা। ও আচ্ছা, এইগুলো বুঝি মজা পাওয়ার মতো কাজ? হ্যাঁ অবশ্যই। দেখো আমরা তো স্বামী স্ত্রী, চাইলে কি আর সহজে আলাদা হতে পারবো বলো? কলেজে যেমন বন্ধু বান্ধবী সম্পর্ক, কোনো কিছুই গোপন থাকে না, আমাদের সম্পর্কটা ঠিক তেমন হবে, বুঝছো? খুব ভালো করে বুঝছি, মজা আমিও দেখাতে পারি, শুধু অপেক্ষা করো। আরে তুমি মন খারাপ করলে নাকি? আসো আমার কাছে আসো, তোমার একটা জিনিস দেখাই, আমরা তো এখন বন্ধু। তুমি শিওর আমরা এখন বন্ধু? তা আবার বলতি, সম্পর্ক ভালো রাখতে হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। এই যে দেখো, এই মেয়েটা কয়দিন যাবত মেসেজ করতেছে, ভারী মিষ্টি মেয়েটা, খুব সুন্দর মেসেজ করে। তাই তো দেখতেছি। তুমি আবার কষ্ট পাইলে নাকি? আরে আমরা তো এখন বন্ধু, কলেজে থাকাকালীন একটা মেয়েকে দেখে কিরাস খাইছিলাম, মেয়েটারে পটানোর জন্য সারাদিন মেয়েটার বাসার সামনে দাঁড়ায়ছিলাম, পরে মেয়েটা তার পোষা কুকুর দিয়ে তাড়া করে বাড়িতে বাইর করে দিছিল। আমার জামাই যেভাবে হাসতেছে যেন সে কথাটা বলে খুব মজা পাইছে। আমারও উচিত একটু তার সাথে তাল মিলাই নিও, দেখি তার পেট থেকে আরো কিছু বাইরে হয় কিনা। আসলেই মজার ঘটনা। বুঝলে মায়া, বন্ধু ছাড়া জীবনের কোনো অর্থই নাই। আমি কিছু না বলে চুপ করে শুনতেছি, দেখি জাফর দেখি সব গর গর করে বলতে শুরু করছে। কত মেয়েকে লাভ লেটার দেছে, কত মেয়ের হাতে থাপ্পড় খাইছে, সব কিছুই বলতে লাগতেছে। এগুলো বলা পর্যন্ত বিষয়টা ঠিক ছিল, এখন দেখি সে নতুন নতুন অনেকগুলো মেয়ের সাথে প্রেম করছে, আর প্রেম করার গল্পগুলো আমাকে বেশ আগ্রহ নিয়ে বলতেছে। আমি যেন কিছু বলতে না পারি তাই কথায় কথায় বলতেছে, আমরা তো এখন বন্ধু, এই বাণীটা শোনাচ্ছে। এতক্ষণ সব সহ্য করছি আর পাইতেছি নি, এবার মজা দেখাতেই হবি। কই রে জাফর, খাতি আয়। আরে তুই এইভাবে তাকায় আছিস কেন? আমরা তো এখন বন্ধু, নে ভাত খা, একটু কম কম করে খাবি, তোর যা ভুরি দেখলে মেয়েরা ভয়ে পালাবে। আরে এইভাবে তাকাচ্ছিস কেন? খা ভাত খা। দেখছো তুমি রাগ করতেছো কেন? তুমি তো বললে আমরা এখন বন্ধু। হ্যাঁ বন্ধু। এ কি, তুমি বালিশ নিয়ে কোথায় যাচ্ছো? আমি যাচ্ছি না, তুমি যাচ্ছো। মানে বন্ধুর সাথে কি কখনো বেড শেয়ার করা যায় বলো? আরে আমরা তো আগে স্বামী স্ত্রী, তারপর না হয় বন্ধু। তাই তো হইলো, স্ত্রীর দায়িত্ব পালন করলাম, তোমারে রান্না করে খাওয়ালাম, এখন বন্ধুর দায়িত্ব, যা নিচে যা ঘুমা। এই জাফর দেখ, ছেলেটা কি সুন্দর, কি সুন্দর চোখ, সাথে চাপ দাড়িটাও, ও মাই গড। ওর নাম্বারটা প্লিজ ম্যানেজ করে দে না, প্লিজ প্লিজ। আরে এভাবে তাকানোর কি আছে, আমরা তো বন্ধু না। আরে দেখ দেখ এই ছেলেটাকে কি স্মার্ট হয়েছে। তুমি ওর চেনো? খুব চিনি, আমাকে প্রপোজ করেছিল, আমি রিজেক্ট করছিলাম, এখন মনে হচ্ছে ভুল করছিলাম। চলো না প্লিজ একটু কথা বলি। আমি যাব না, তুমি যাও। আরে চলো না। আরে মায়া, এটা কি তোর হাজবেন্ড? সাথে আমার বন্ধু, তাই না রে? ঠিক বলছি না? বেশ ভালো, এই রকমের জামাই কয়জনের হয়?
জামাইয়ের সামনে এক্সের সাথে কথা বলতেছিস, সাথে পরিচয় করায়া দিলি, সুন্দর, খুব সুন্দর। আচ্ছা থাক আসি, আর একদিন কথা হবি। জামাই দেখে চুপ করে বসে আছে। কিরে কি হয়েছে তোর? তুমি ওই ছেলেটার সামনে আমারে তুই করে বললে কেন? বাহ, আমরা তো বন্ধু, তুমিই তো বলছিলে। আর ওই যে অন্য একটা ছেলের নাম্বার কেন আনতি বললি? বারে ছেলেটাকে ভালো লাগলো তাই বললাম। আর এইগুলো বন্ধুকেই তো সবাই বলে, তাই না? তুমিও প্রেম করো, আমি কি কিছু বলি? এখন তো আমরা বন্ধু। তোমার পায়ে পড়ি, এইসব বন্ধ করো। আমার ভুল হয়েছে, আমরা বন্ধু না, স্বামী স্ত্রী। ওটা আমার হাত, পা না। মানে তুমি কি এখন আমারে পায়ে পড়তি বলছিছো? আমি কেন বলবো, তুমি তো বললে পায়ে পড়ি। জামাই আমার দিকে আবেগ নিয়ে তাকায় আছে, মনে মনে খুব আনন্দ পাচ্ছি। বেশ হয়েছে, আর জীবনে বন্ধু হতে চাবিনি, স্বামী স্ত্রীর সম্পর্কে বন্ধু সুলভ আচরণ হওয়া উচিত, তবে অতিরিক্ত না।